আমরা এখন ব্রাঞ্চ খাব আন্টি ব্রাঞ্চ কি ব্রাঞ্চ কি সেটা তো তোমার জানা দরকার হ্যালো ভিউয়ার্স তো বর্তমান টিকটক টিকটক লাইকিতে ট্রেন্ডিং যে ইফেক্টটা হচ্ছে বেবি ফেস ইফেক্ট তো এরকম ভিডিও কীভাবে মেকিং করবেন সেটাই দেখাবো তো এখানে যে ভিডিওগুলো চলতেছে আর কি এনারা কিন্তু পপুলার ক্রিয়েটর আর কি টিকটক লাইকিতে তো যদি যারা টিকটক লাইক ইউজ করেন তারা হয়তো বা চিনবেন তো এরকম ইফেক্ট কীভাবে ইউজ করবেন সেটা ফুল ভিডিও জুড়ে দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো প্রথমে যে ভিডিওটি দেখলেন যে বাচ্চাদের মতো ফেস আর কি বেবি ফেস ইফেক্ট তো এরকম ভিডিও কিন্তু টিকটক লাইকিতে আর কি অনেকে দেখা যায় বা পপুলার কন্টেন্ট ক্রিয়েটররাও এরকম ভিডিও মেক করে থাকে যে বাচ্চাদের আর কি ফেস ইফেক্টটা দিয়ে বেবি ফেস ইফেক্ট তো এরকম ভিডিও কীভাবে আপনিও মেক করবেন সেটাই আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোর পেয়ে যান প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন SNAPCHAT স্ন্যাপচ্যাট তো এই অ্যাপটি আপনি প্লে স্টোর পেয়েছেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে এখানে আপনার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এটা সার্চ করলে আপনার এরকম একটা অ্যাপ চলে আসবে তো এটা যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে এটা ওপেন করবেন আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার যদি যারা নিউ ইউজার তাদের এরকম থাকবে ইন্টারফেসটা তো আপনারা যাদের লগ ইন করা আছে বা যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো তারা তো সরাসরি আপনার কি স্ন্যাপচ্যাটে প্রবেশ করতে পারবেন তো এখানে নিউ ইউজারদের জন্য এখানে আপনি দেখবেন সাইন আপ নামে একটা হচ্ছে আপনার একটা অপশন আছে সাইন আপে ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করার পর এখানে ফার্স্ট নাম দিবেন এখানে আপনার যে কোনো নাম দিবেন তো আমি আমার নামটা দিচ্ছি এখানে আপনাদের যে নাম সেটা আপনি দিয়ে নেবেন দেওয়ার পর এখানে সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে আপনি বার্থডে দিতে পারেন বার্থডে আর কি যেহেতু আমি আমার বার্থডেটা এখানে দিয়ে দিই তো বার্থডে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে এখানে ইউজার নেম দিচ্ছে বা চেঞ্জ আপনার এখানে ক্লিক করে চেঞ্জ মাই ইউজার নেম এখানে আপনি আপনার মতো ইউজার নেম দিতে পারেন তো এর আগে যেটা আছে আর অন্যজনে যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে না তো আপনি আপনার মতো ইউজার নেম এখানে অটো সিলেক্ট আছে তাহলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনি আপনার মতো পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন যে কোনো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আপনি আপনার মতো যে কোনো একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এইখানে আপনি দুইভাবে আর কি হচ্ছে আপনি এখানে এটা হচ্ছে সাইন আপ করতে পারেন সেটা হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে অথবা এখানে ফোনের মাধ্যমে তো উপরে দেখতেছেন যে সাইন আপ উইথ ফোন তো আপনি ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমি ফোনের মাধ্যমে দিচ্ছি এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা আপনি আপনার নাম্বার অথবা আপনি ইমেলের মাধ্যমে করতে চাইলে আপনি আপনার ইমেলও করতে পারেন তো তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ইন্টার কনফার্মেশন কোড তো আপনার নাম্বার একটা দেখবেন যে একটা কোড যাবে তো এখানে একটু তো যদি আপনার নাম্বারটা কি আপনার এই ফোনে থাকে তাহলে অটোমেটিক্যালি নিয়ে সিলেক্ট নিয়ে এখানে এই পজিশনে চলে আসবে তো এখানে পর এখানে আপনি কন্টিনিউ অথবা স্কিপ করে দিতে পারেন তো আমি এখানে স্কিপই করছি কন্টিনিউতে ক্লিক করলে আপনার সরাসরি ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনি উপরে দেখতেছেন সার্চ বারে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন BABY বেবি লিখলে বেবি লিখে সার্চ করলে আপনারা দেখবেন যে এরকম একটা হচ্ছে লেন্স চলে আসবে তো উপরে যে লেন্স দেখতে পাচ্ছেন এই লেন্সে ক্লিক করে দেবেন তো এই লেন্সে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে একটু লোডিং নিয়ে অটোমেটিক্যালি আর কি ফেসটা বাচ্চাদের মতো বেবি ফেস হয়ে যাবে তো এখন এই জায়গায় যে দেখতেছেন যে চিহ্নটা আইকনটা এখানে ট্যাপ করে ধরে রাখবেন ভিডিওটি রেকর্ড করার জন্য আপনি চাইলে এখানে আপনার ভয়েস দিতে পারেন অথবা আপনি কথা বলে রেকর্ড করতে পারেন তো রেকর্ড শেষ হয়ে গেলে আপনি এখানে যে সেন্ড টু দেখতেছেন এই সেন্ড টুতে যাবেন গিয়ে আপনার যে বিভিন্ন ফ্রেন্ডদের আর কি এখান থেকে শেয়ার করতে পারেন অথবা আপনি সেভ করতে চাইলে এখানে সেভ আইকন দেখবেন সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার মেমোরি কার্ডে তো এখান থেকে সেভ হয়ে গেলে এখন আমরা যদি একটু চেক করে দেখি আমার ফাইল ম্যানেজারটি ওপেন করি তো ওপেন করলে এখানে দেখতে পাবো যে আমার কিন্তু এখানে আর কি যে ভিডিওটি রেকর্ড করছে এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে